হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়ার ভিডিওতে সবাইকে স্বাগত। তো পুজো শেষ, এই মুহূর্তে সকলের মনটাই একটু বিষাদগ্রস্ত এবং তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের একটা মানে বলা যায় দোলাচলের বিষয় রয়েছে যে ডিমিট্রিয়াস দেমানতাকোসকে কি ডার্বি ম্যাচে পাওয়া যাবে। তো সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওটা। তবে তার আগে তোমাদের একটা ছোটো রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। ভিডিওর মূল কন্টেন্টে যাওয়ার আগে তোমাদের একটা সুন্দর অনলাইন গেমের কথা বলবো। গেমটির নাম হচ্ছে ক্রাউন বক্স ইলেভেন। এই ক্রাউন বক্স ইলেভেনে তোমরা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর খুব ইজি কয়েকটা অনলাইন গেমের অপশান পাবে এবং সেই গেমসগুলো খেলে তোমরা কিন্তু রিয়েল ক্যাশ আর্ন করতে পারো এবং সেই ক্যাশ তোমরা তোমাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট উইথড্র করে নিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা মিস্ট্রি বক্সের সুবিধা রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু বেশ সুন্দর কয়েকটা আকর্ষণীয় উপহার জিতে নিতে পারো। তবে সবসময় শর্তাবলী প্রযোজ্য থাকবে, সেগুলো কিন্তু দেখে নেবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা অপশান তোমাদেরকে দিয়ে রাখছি, যারা ফুটবল দুনিয়া সাবস্ক্রাইবার্স রয়েছে তাদের জন্য একটা রেফারেন্স লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে যদি তোমরা গেমটা ডাউনলোড করো তাহলে তোমরা এটা ওয়েলকাম বোনাস হিসেবে একটা মিস্ট্রি ক্যাশও কিন্তু পেয়ে যাবে। তো আর দেরি কেন, এক্ষুনি গেমটা ডাউনলোড করে নাও। তো ডিমিট্রিয়াস দেমানতাকোস তিনি কিন্তু এই মুহূর্তে টিমের সঙ্গে প্র্যাকটিস করছেন এবং তাকে মেইন টিমের সঙ্গেও কিন্তু প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে ডার্বি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সেটা হয়তো আগামী দু একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে তার যে খুব একটা কোনো ইঞ্জুরি আছে এই রকম আপডেট কিন্তু নেই, অর্থাৎ ডার্বি ম্যাচে তাকে পাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। তিনি কিন্তু আজকেও প্র্যাকটিস করেছেন ফার্স্ট টিমের সঙ্গে এবং তাকে বল নিয়ে অনুশীলন করতেও দেখা গিয়েছে। তো ডিমিট্রিয়াস দেমানতাকোসকে নিয়ে আমি বলবো এই মুহূর্তে খুব একটা চিন্তা করার কিছু নেই, যদি না সিচুয়েশনে মারাত্মক কিছু ড্রাস্টিক চেঞ্জ হয় তাহলে কিন্তু ডিমিট্রিয়াস দেমানতাকোস তিনি কিন্তু মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গলের লাল হলুদ জার্সি গায়ে তিনি তার ফার্স্ট ডার্বি ম্যাচে মাঠে নামতে চলেছেন আগামী 19 তারিখ। তো ম্যাচটা নিয়ে কিন্তু অলরেডি হাইপ ক্রিয়েট হয়েছে এবং এই ম্যাচে যদি ডিমিট্রিয়াস দেমানতাকোসকে পাওয়া যায় তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আক্রমণভাগের শক্তি যে অনেকটাই বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আশা করি তোমাদের কোশ্চেনটার অ্যান্সার দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।